আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিনী ফাদ। সীমান্তবর্তী এলাকায় সংক্রমণ বাড়ায় কঠোর পদক্ষেপ সহ সবাইকে সচেতন করতে প্রচার বাড়াতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংক্রমণ বাড়ায় রাজশাহী, নাটোর ও নওগাঁ সহ 7 জেলায় লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে। যেসব জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী সেসব জেলায় লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তী পদক্ষেপ নেবে ক্যাবিনেট কমিটি। এছাড়া চীন থেকে টিকা আসলে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন বাড়ল আরও 7 দিন। দুপুরে এই ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ। গেল একদিনে নতুন করে আরও 93 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটিপিসিআর ল্যাবে 63 জনের মধ্যে নমুনা পরীক্ষায় 45 জনের পজিটিভ আসে। জেলায় লকডাউনে কড়াকড়ি ধরে রেখেছে পুলিশ প্রশাসন। জেলা জুড়ে বসানো 50টি পুলিশ চেকপোস্টে গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে রাজশাহীতে আরও 82 জন, নওগাঁয় 4 জন, নাটোরে 23 জন, জয়পুরহাটে 21 জন, বগুড়ায় 22 জন, সিরাজগঞ্জে 3 জন এবং পাবনায় 21 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ অব্যাহত রয়েছে। কুষ্টিয়ায় গেল একদিনে রেকর্ড 33 জন রোগী পাওয়া গেছে। নওগাঁয় নতুন করে 11 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একটা অনুরোধ সকলকে করতে চাই যে মসজিদে যে 20 জনের বেশি নামাজ পড়া যাবে না, আপনারাও কমিউনিটিতে আপনারাও একটা বড় ভূমিকা রাখেন প্রচার করার জন্য। সকল মসজিদে দয়া করে 20 জন মুসল্লির বেশি যেন নামাজ পড়তে না। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে করোনা ও লকডাউন পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ, লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে, কার্যকর হচ্ছে কতটা আর প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? শারমিন, আপনি যেমনটা বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে চলমান যে লকডাউন ছিল সেটি আরও 7 দিন বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আরও 7 দিন লকডাউন বাড়ানোর ঘোষণা দেন। আসলে গত 7 দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক ভাবেই লকডাউন কার্যকর হয়েছে। অনেকেই ঘরে ছিল, তারপর এবং জেলা প্রশাসক আজকে যেমন প্রেস ব্রিফিং এ বলছিলেন যে লকডাউন সর্বাত্মক ভাবে কার্যকর হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে সাধারণ মানুষ লকডাউন মেনে নিয়েছে। এর কারণে করোনা সংক্রমণ যেটা ছিল সেটা কিছুটা হলেও নিম্নমুখী। তিনি বলছেন, আমরা এই যে 7 দিনে যে লকডাউন কার্যক্রম ছিল, লকডাউন পরিস্থিতি ছিল, এটি ধারাবাহিকতা আরো 7 দিন বর্ধিত করে অন্তত করোনার যে সংক্রমণ হার এই নিম্নমুখী হার থেকে আরেকটু স্থায়ী করতে চাই, এই জন্য আরো 7 দিন বাড়ানো হয়েছে। ওই মিটিং এ ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী। তিনি যেমনটা বলছিলেন যে সাধারণত করোনা লকডাউনের ক্ষেত্রে 7 দিন, 14 দিন কিংবা 21 দিন করা হয়। তো আমরা জীবন ও জীবিকা এবং লকডাউন করোনা পরিস্থিতি সব বিবেচনা করে আরো 7 দিন বাড়াচ্ছি। আমরা আশা করছি আগামী 7 দিনের পর চাঁপাইনবাবগঞ্জের যে করোনা পরিস্থিতি সেটি উন্নতি হবে। আমি এখন চাঁপাইনবাবগঞ্জের বিস্তর মোড় এলাকায় আছি এবং চাঁপাইনবাবগঞ্জের আজকের যদি করোনার আপডেট বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে আজ নতুন করে 93 জনের করোনা শনাক্ত হয়েছে। এটিকে জেলা সিভিল সার্জন কিংবা স্বাস্থ্য বিভাগ বলছেন কিছুটা নিম্নমুখী আগের চেয়ে। আর সর্বাত্মক ভাবে লকডাউন কার্যকরী জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা এই রাস্তাঘাটে জনসাধারণের চলাচল খুবই সীমিত দেখছি, তারপরে জরুরি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আব্দুর রব নাহিদ জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। রাজধানীতে গণপরিবহনে কোনোভাবেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনার সংক্রমণ কমাতে 2 সিটে 1 জন যাত্রী নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ উপেক্ষিত হচ্ছে সে নির্দেশনা। শুধুমাত্র অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রেই মানা হচ্ছে সরকারি নিয়ম। বেশিরভাগ বাস চালক ও হেলপাররা ব্যবহার করছে না মাস্ক।
সরকারি নিয়ম মেনে চালাতে গাবতলিতে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত যাত্রী বহনকারী বাসে মামলা দেওয়া হচ্ছে। বাস মালিকরা বলছেন অতিরিক্ত যাত্রী না নেওয়ার নির্দেশনা, কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। গাড়িও আসলে পর্যাপ্ত না, কারণ আমাদের তো কর্মক্ষেত্রে আমাদের টাইমলি পুষতে হবে। এখন দেখা যাচ্ছে যে ভাড়াও বেড়ে গেছে, দ্বিগুণ ভাড়াই নিচ্ছে। যদি আমরা আগে যেটা 5 টাকা দিছিলাম 10 টাকা ছিল, 10 টাকাটা 20 টাকা 25 টাকা হয়ে গেছে। মাঝে মাঝে 2 সিট করে একজন যাত্রী, মাঝে মাঝে 2 সিটে 2 জন যাত্রীও বসতেছে। যাত্রী অনেক বেশি, তো এই জন্য অনেক সময় নিয়মকানুন মানতে পারতেছি না। ওই আগেরটাই নেওয়া হয়েছে, যখন 2 সিটে বসে আগেরটাই নেওয়া হয়েছে, আর হেরা বসে আগেরটাই দেয়, অতিরিক্ত ভাড়া দেয় না ভাইয়া। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গণপরিবহনের সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ কতটুকু পালিত হচ্ছে, কি চিত্র দেখছেন আপনি? শারমিন, আসলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পরিবহন শ্রমিকদের তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি। তবে আমরা গাবতলিতে দেখেছি যে পুলিশের যে সার্জেন্টরা রয়েছেন, তারা বিভিন্ন গাড়িকে তারা থামাচ্ছেন। থামানোর পরে তারা সেই গাড়িগুলোকে তারা চেক করছেন যে সরকারি যে বিধিনিষেধটি দেওয়া আছে সেই বিধিনিষেধটি সবাই মানছেন কি না। অতিরিক্ত যাত্রী ওঠানো হলে সেক্ষেত্রে কিছু বাসে আমরা দেখেছি তারা যাত্রীদেরকে নামিয়ে দিয়েছেন, এবং পাশাপাশি বাসের যে চালক রয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা। এছাড়াও যারা মাস্ক না পরে বাসে উঠেছেন সেক্ষেত্রে তারা কিন্তু সেই যাত্রীদেরকে মাস্ক বিতরণও করেছেন। এছাড়াও যদি একটি বিষয় বলি যে আমরা মালিকদের সঙ্গে কথা বলেছি, মালিকরা যেটি বলেছেন তারা পুরোপুরিভাবেই শ্রমিকদের তারা নির্দেশ দিয়েছেন কোনোভাবে যেন সরকারি বিধিনিষেধ তারা অমান্য না করে। সেক্ষেত্রে মালিকদের পক্ষ থেকে কয়েকটি টিম তারা রাজধানীতে এই বাসগুলো নিয়ম মানছে কিনা সেটি তদারকি করছেন। এর পাশাপাশি তারা বলেছেন যদি এর বাহিরেও যদি শ্রমিকরা সেই নিয়মটি না মানে তাহলে পরে তাদের বিরুদ্ধে যেন ট্রাফিক সার্জেন্টরা যেন মামলা দিয়ে দেয়। এছাড়া যদি আরেকটি বিষয় বলি যে বাসের যারা সংশ্লিষ্ট ড্রাইভার এবং হেল্পার রয়েছেন তাদের মাস্ক পরার বিষয়ে আমরা অনীহা লক্ষ্য করেছি, যে তারা আসলে মাস্ক পরতে চান না, তারা গরমের অজুহাত দিয়ে মাস্ককে খুলে তারা রেখেছেন। এছাড়াও যদি আরেকটি বিষয় বলি যে যাত্রীরাও কিন্তু বলেছেন যে যেহেতু বাসে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে সেক্ষেত্রে যেন এই বিধিনিষেধটি উঠিয়ে দেওয়া হয়, এবং বিধিনিষেধটি উঠিয়ে যেন আবারও আগের অবস্থায় নিয়ে এসে যতগুলো যাত্রী ততগুলো যাত্রী নিয়ে যেন সেই বাসটি চলাচল করা হয়। তো সব মিলিয়ে বলা চলে যে গণপরিবহনের শৃঙ্খলা একেবারে লক্ষ্য করা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি আবারও পূর্বের অবস্থায় ফিরে নেওয়া হয় তাহলে পরে যাত্রীরা উপকৃত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু অতিরিক্ত ভাড়াটি আদায় করা হচ্ছে পাশাপাশি যাত্রী ভর্তি করে নিয়ে এই বাস চলছে। ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। দর্শক, লকডাউন বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সহকর্মী শেখ হাসান বেলাল আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন এবারে কুষ্টিয়া থেকে। বেলাল, কুষ্টিয়ায় করোনা সংক্রমণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কিভাবে কাজ করছে, জনসচেতনতা কেমন দেখছেন আপনি? শারমিন, আসলে ভারত সীমান্তবর্তী কুষ্টিয়ায় কিন্তু গত 24 ঘন্টায় 33 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এবং এটি হচ্ছে গত 1 বছরের মধ্যে একদিনের সর্বোচ্চ রেকর্ড। এবং গত 10 দিনে কিন্তু এখানে 187 জনের করোনা হয়েছে। এবং স্বাস্থ্যবিধির কথা যদি আমরা বলি, আমি এখন আছি কুষ্টিয়ার বঙ্গবন্ধু চত্বরে। এখানে মার্কেট বলেন আর কাঁচা বাজার বলেন আর গণপরিবহন বলেন, এখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয় সেটি কিন্তু কেউ তোয়াক্কাই করছেন না। কেউ, অধিকাংশ মানুষই এখানে মাস্ক পরছেন না, এবং স্বাস্থ্যবিধির যে সামাজিক দূরত্ব মানার কথা বলা হয়েছে সেটিও কিন্তু এখানে মানা হচ্ছে না। আপনি জানেন যে কুষ্টিয়া কিন্তু ভারতের সীমান্ত রয়েছে, এখানে ভারত থেকে যারা ফিরে এসেছে এই রকম 100 জন কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে। তাদের মধ্যে কয়েকজনের করোনা হলেও আমাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার জানিয়েছেন যে তাদের মধ্যে ভারতীয় কোনো ধরন এখনো ধরা পড়েনি। এবং আমি কুষ্টিয়ার করোনা পরিস্থিতি বলতে গেলে আরেকটি টিকাদানের বিষয়টি বলতেই হয়। সেখানে এখানে কিন্তু 2000 মানুষ এখনো দ্বিতীয় ডোজের টিকা পায়নি, তাদের মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা এখনো টিকা পায়নি। কুষ্টিয়ার আসলে করোনা পরিস্থিতি এটি আরো যারা সচেতন মানুষ তারা তাদের দুশ্চিন্তা কিন্তু বাড়িয়ে দিয়েছে। হারমেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল।
দেশে এলপি গ্যাসের দাম সমন্বয় করল এনার্জি রেগুলারিটির কমিশন বিইআরসি। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 842 টাকা, যা আগে ছিল 906 টাকা। নতুন দাম কাল থেকে কার্যকর হবে, তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সারে 12 কেজি এলপিজির দাম আগের 591 টাকায় থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার 41 টাকা 74 পয়সা, আগে এটি ছিল 44 টাকা 70 পয়সা। সকালে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। পড়াশোনা অষ্টম শ্রেণী পর্যন্ত করেন সিকিউরিটি গার্ডের চাকরি, এর মধ্যেই ইউটিউব দেখে বানিয়েছেন একটি ওয়েবসাইট। সেখানে স্কট সার্ভিসের ব্যবসা করে প্রতারণার মাধ্যমে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে পতিতাবৃত্তির এমনই এক চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ, আটকও হয়েছেন দুইজন। পুলিশ বলছে তাদের এমন প্রতারণার ফাঁদে পড়েছে বহু মানুষ। জুবায়ের সানি রিপোর্টে বিস্তারিত। ঢাকা কল গার্ল সার্ভিস ওয়েবসাইটটিতে বিভিন্ন নারীর ছবি থাকার পাশাপাশি তাদের তথ্য দেয়া আছে, চাইলে যে কেউ টাকা দিয়ে তাদের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। ওয়েবসাইটটি তৈরি করেছেন আমির নামে এক সিকিউরিটি গার্ড। প্রথমে 260 টাকা অগ্রিম দিয়ে একটি নির্দিষ্ট নম্বরে বুকিং দিতে হবে। এরপর আমির সেই বুকিংদাতার নাম্বার পাঠিয়ে দেন শহীদ নামে আরেকজনের কাছে। ইমোর জন্য কোনো লোক যদি বুকিং দিত, তখন সেক্ষেত্রে প্রথমে একটা মেসেজ দিতাম কাস্টমার কাছে ইংলিশে যে আপনার বুকিংটা সফল হয়েছে, কিছু সময়ের মধ্যে আপনাকে কনফার্ম করা হবে। তারপরে কিছু সময় পর আরেকটা মেসেজ দিয়ে দিতাম যে হ্যাঁ, যে আপনার এটা সফল হয়েছে। এরপরের কাজ শহীদের, মোবাইল ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে নারী কণ্ঠে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন শহীদ। তার সঙ্গে বনি বনার পর নেওয়া হয় আরো 1500 টাকা। এরপরই লাপাত্তা শহীদ, বন্ধ হয়ে যায় সব যোগাযোগ। আমি ওনার কাছে জিজ্ঞেস করতাম আপনি কিভাবে কাজটা করতে চান, তো উনি বলতো আপনাকে জায়গায় যদি করি কেমন লাগবে আর আমার বাসায় নিয়ে আসলে গেলে কেমন লাগবে। আমিও আমার SMS করে দিত ওনার বাসায় যদি যেতে হয় তাহলে 1000 টাকা নিবা, আর আমাদের তোমার জায়গায় যদি কাজ করতে হয় তাহলে 800 টাকা নিবা। বিকাশে দেয়া পেমেন্ট তুলে নিত প্রতারক চক্রটি, সেই বিকাশ এজেন্টেরও খোঁজ পেয়েছে পুলিশ। তা আমিও তো গ্রাজুয়েট করিনি তখন ওই টাইমে, ঠিক আছে, তো বলছিলাম যে 200-500 টাকা এইভাবে আসে, তা আমি তো বুঝতাম না। পুলিশ বলছে চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করা হচ্ছে। আর আমির একাই ওয়েবসাইটটি তৈরি করেছেন নাকি তার সঙ্গে আরও কেউ আছেন সে বিষয়ে সন্ধান চলছে। এরা সত্যিকার অর্থে কোনো ব্রোথেল চালায় না, এরা কোনো কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের সাথে এদের সম্পর্ক নেই। এরা এই চটকদার ছবিগুলো দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত। এই জন্য আমরা বলে থাকি যাদের নিজস্ব বাসা বাড়িতে স্ত্রী সন্তান আছেন, তারা যেন নৈতিকভাবে ওই সমস্ত স্ত্রী সন্তানদের সাথে অ্যাটাচ থাকেন। যদি এরকম বিপদগামী হন তাহলে প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এবং তারা আরও বড় ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে পারে। মানুষের নৈতিক স্খলনের কারণে একের পর এক এমন প্রতারণার ঘটনা ঘটছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। জুবায়ের সানি, RTV, ঢাকা। উচ্চাভিলাষী কোনো প্রকল্প নয়, বরং এবারের বাজেট হতে হবে শিল্প সহায়ক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রত্যাহার করতে হবে অগ্রিম কর, কমাতে হবে কর্পোরেট ট্যাক্স। RTV-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব দাবি জানিয়েছেন FBCCI সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারি প্রণোদনার বাইরে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন সেলিম মালিক। করোনার দ্বিতীয় আঘাতে ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় শিল্প আবারও মুখ থুবড়ে পড়েছে। এমন সময়ে দেশের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বহু সফল উদ্যোগের কারিগর FBCCI-র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। RTV-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন 2021-22 অর্থ বছরের বাজেট ভাবনা। বললেন এবারের বাজেট হওয়া উচিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থকে কেন্দ্র করে।
আমাদের ছোট ছোট যে স্পেশাল ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের র মেটেরিয়ালসের উপরে যেমন অ্যাডভান্স ট্যাক্স আছে, আমি মনে করি এইগুলি উঠাই দেওয়া উচিত। কর্পোরেট ট্যাক্সটা বাংলাদেশের কর্পোরেট ট্যাক্স সারা পৃথিবীর থেকে বেশি, আমি মনে করি কর্পোরেট ট্যাক্সটা কমানো দরকার। তারপর 3 কোটি টাকা পর্যন্ত তাদের টার্নওভার ট্যাক্সের মধ্যে ছিল, 5 কোটিতে নেওয়া দরকার। জসীমউদ্দিনের মতে প্রতি বছর রাজস্ব আদায়ে অবাস্তব লক্ষ্য চাপে ফেলে ব্যবসায়ীদের, তাই কিছু ক্ষেত্রে রাজস্ব নীতির সংস্কার জরুরি। এখানে 40% মতো একটা টার্গেট ধরা হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশনে 13-14% বা 16% এই টার্গেট দিয়ে আমি তো একটা প্রেশারে ফেলতেছি আমি ব্যবসায়ীদেরকে। তো সুতরাং যেহেতু এখন কোভিড সিচুয়েশন, আমি মনে করি ম্যাক্সিমাম 20% উপরে গ্রোথ রেখে আমাদের বাজারটা করা উচিত না। সেক্টর ভেদে মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ বাড়ানোর পক্ষে এফবিসিসিআই এর সভাপতি, আমাদের প্রায় 70 লক্ষ লোক দেশের বাইরে কাজ করে, তারা 22-23 বিলিয়ন ডলার আমাদের জন্য রিমিটেন্স নিয়ে আসে, অথচ সামান্য কিছু লোক কাজ করে 10 বিলিয়ন ডলার বিদেশিরা নিয়ে যায়। আমি মনে করি এই যে বিদেশিরা যে নিয়ে যাচ্ছে এই জায়গাটা আমাদেরকে বন্ধ করা দরকার। এই জন্য আমাদের ওই ধরনের লোক এক্সপেট্রিয়েটের যা যে সকল কাজ করে ওই সকল জায়গায় নিড বেজ আমাদের কতগুলি প্রজেক্ট হাতে নিতে হবে, ওখানে বরাদ্দ দিতে হবে। বাজেট নীতির ওপর ভর করে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। মোহাম্মদ জসীমউদ্দিন জানালেন, উন্নয়নের এই যাত্রাপথের সারথি হয়ে কাজ করবে এফবিসিসিআই। আমরা ওই লিঙ্কেজটা করার জন্য এফবিসিসিআই কাজ করবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ভালো নেই সুন্দর বনের প্রাণ ও প্রকৃতি। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জলোচ্ছ্বাসের পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে কুমির, হরিণ ও কচ্ছপের আবাসস্থলের। পানিতে ভেসে গেছে হরিণ সহ বহু প্রাণী। ভবিষ্যতের ক্ষতি থেকে বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবনে উঁচু টিলা নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। মংলা প্রতিনিধি সোহাগ মোল্লার তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঘরবাড়ি বেড়িবাঁধের ক্ষতির পাশাপাশি লন্ডভন্ড সুন্দরবনের জীববৈচিত্র্য। সরকারি হিসাবে এই বনে 114টি বাঘ ও 1.5 লক্ষ হরিণ সহ 375 প্রজাতির প্রাণীর বসবাস। পানিতে থাকে বিশ্বের বিলুপ্ত প্রায় ইরাবতী প্রজাতির সহ 6 ধরনের ডলফিন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তৈরি হওয়া জলোচ্ছ্বাসে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্যপ্রাণী, ক্ষতি হয়েছে আবাসস্থল। 7টা মৃত হরিণ উদ্ধার করেছি এবং 2টা জীবিত হরিণ উদ্ধার করেছি। এছাড়া আমাদের 19টা জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 24টা অফিসের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টা ফুড ট্রেন, 1টা টাওয়ার এবং 2টা গোলঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাতাসের প্রবল বেগে আমাদের 6টা অফিস, 7টা স্টেম্পেলা এবং 1টা রেস্ট হাউসের টিনের সাল উড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে বারবারই বাংলাদেশের ঢাল হিসেবে কাজ করছে সুন্দরবন। দেশের স্বার্থেই এই ম্যানগ্রোভটিকে বাঁচিয়ে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। সুন্দরবনের বাঘ হরিণের আবাসস্থল সুরক্ষা করতে হলে বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে উঁচু ডিবি বা টিলা তৈরি করতে হবে, যাতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণী সেখানে আশ্রয় নিতে পারে। এর আগে 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবনের বেশ কিছু প্রাণী মারা যায়। করোনা সংক্রমণ বেড়ে চলা জেলাগুলোতে চিকিৎসা সেবার মান বাড়ানোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। বলেন, লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সবকিছু করার নির্দেশনাও দেওয়া হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে কিংবা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।